হ্যাঁ আগে স্ত্রী হয়, টুম্পা দাসের নাম আগে স্ত্রী। আচ্ছা তো তুই কি কি প্রবলেম দিচ্ছিস তোর হাজবেন্ডকে? ব্যথা দিচ্ছিস? তুই শরীরে কোন জায়গায় বসিস? তুই ঘাড়ে বসিস? আমি কি বলেছিলাম, বলেছিলাম কি বলেছিলাম, ঘাড়ে বসে একটা বলেছিলাম তো, তো সেটাই হলো। তুই কতদিন ধরে আছিস ওর সাথে? হ্যাঁ চার বছর ধরে আছে। তুই ঝগড়া ঝামেলা অশান্তি তুই করিস ওর বউয়ের সাথে? ঠিক আছে, ঝগড়া ঝামেলা অশান্তি ওই করে। তুই বাড়ির কোথায় কোথায় থাকিস? ছাদে থাকিস? ছাদে থাকে, ঠিক আছে, বোঝা গেল, ছাদে থাকে, এই জিনিসটাই রয়েছে। তোর সাথে আর কেউ আছে সত্যি বলবি? তোর সাথে কেউ নেই? তাহলে আরেকটাকে টেনে নেওয়া হয়েছে, ছিল তো ওটাকে টেনে নেওয়া হয়েছে, বাবা টেনে নিয়েছে আরেকটাকে, ঠিক আছে, ওটাকে টেনে নেওয়া হয়েছে। আর জোরসে খিঁচো, তুই চাইছিসটা কি সেটা বল। হ্যাঁ কি মেয়েদের নাম আরুক? মেয়েদের কি বলছে? মেয়েদের নাম আরুক, সেটাই তুই চাস? তুই এখন প্রেতলোকে আছিস তো কীভাবে মারা গেছিলো কীভাবে? কি হ্যাঁ সাপে কেটেছিল তোকে? সাপে কেটেছিল? হ্যাঁ আচ্ছা আচ্ছা, চার বছর আগে মারা গেছে নাকি? আচ্ছা 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 আচ্ছা, তা আগে তো মেয়েদের মারাটা কিচ্ছু হতো না, মেয়েদের আমি খুব ভালোবাসতাম, এখন মেয়েদের আমি সহ্য করতে পারি না, না মেয়েরা আমাদের আমাকে সহ্য করতে পারে। তুই ওর বউকে পছন্দ করিস না নাকি? কিরে তুই ঝগড়া ঝামেলা অশান্তি বাঁধাচ্ছিস তাহলে? হ্যাঁ আচ্ছা, তুই থেকে এইসব ঝামেলা আসতে, বোঝা গেল তো, কে ঘাড়ে ব্যথা দিচ্ছে কে কোমরে ব্যথা দিচ্ছে। মেয়েগুলো মামা করতে পাগল না, আমিও তাই, কিন্তু মেয়েদের মেয়েরা না আমাকে সহ্য করতে পারে, একটা ভালো কথা বললো আমার কথা সহ্য হয় না, আর ওরাও যদি কিছু বলে আমি সহ্য করতে পারি না। আচ্ছা তুই কি তোর হাজবেন্ডকে ধরিস না অন্য কাউকেও ধরিস? হ্যাঁ অন্য কাউকে ধরিস না, তোর হাজবেন্ডকেই ধরিস শুধু? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ওর বউকে সহ্য করতে পারিস না তাই তো? মেয়েদের কোনো ক্ষতি করিস না তো? হ্যাঁ সত্যি বলছিস তো? ও আচ্ছা, কি জন্য প্রবলেম ছিল বল সেটা, তোর জন্য কি প্রবলেম হয়েছিল মেয়ের? অসুবিধা? আচ্ছা সাত মাস অসুবিধা ছিল, সেটা কে করেছিল সত্যি বলবি? হ্যাঁ ছাদে গেলে কি কি হচ্ছে? কে পড়ে গেছিল? কতদিন আগে পড়ে গেছিল? ঠিক আছে, যাই হোক ঘরটা কিন্তু অবশ্যই বন্ধন করাতে হবে, আমি যেটা বলেছি ঠিক আছে, তো বন্ধন করে দিলে ওর ঘরে ঢুকতে পারবে না, সেই ব্যবস্থা আমি করে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা তা তুই চার বছর ধরে রাজ করছিস বাড়িতে? হ্যাঁ মানে একটার পর একটা সমস্যা, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, এইসব সমস্যাগুলো তুই করছিস? হ্যাঁ ও শারীরিক প্রবলেম কে দিচ্ছে? তুই দিচ্ছিস তো তোর বরের? হ্যাঁ এই যে ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা, খেতেই চায় না, তোর জন্য তো? তুই চাইছিসটা কি, ওকে নিয়ে যেতে চাইছিস তোর সাথে? তাহলে এসব ডিস্টার্ব করছিস কেন তুই? ওর জন্য, ওর জন্য তুই ওকে সহ্য করতে পারিস না? হ্যাঁ অশান্তি না করলে? আচ্ছা ঠিক আছে, আমি তোকে সরিয়ে দিচ্ছি, তোর এখন থাকার তো দরকার নেই, তুই যখন এখন আর বেঁচে নেই তুই এবারে থাকবি কেন? ওদেরকে সংসার করতে দে, ওদের মধ্যে ইন্টারফেয়ার করবি না, নাক গলাবি না তুই, আমি তোকে বাবার কাছে পাঠিয়ে দেবো। বাবা আর জোরছে খিঁচো, সবরে 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 সব। এখান থেকে কি বলেছিল? এডস হয়েছে বলেছিল। হ্যাঁ তার জন্য অসুবিধা হচ্ছে ওর। তখন জানতেন যে আপনাদের এই ভূত প্রেতে প্রবলেম করছে? এসব উল্টো পাল্টা বলে দিয়েছে, এইচ আইভি হয়েছে বলে দিয়েছে। তারপর ভেলোরে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, ভেলোরে আচ্ছা এইসব কে করেছে? তুই করেছিস এগুলো? কিরে এসব তুই করেছিস? এই শারীরিক প্রবলেমগুলো সৃষ্টি করছিল কে? তুই? হ্যাঁ
ঠিক আছে, এইসব এইচআইভি এইডস এগুলো হচ্ছে বেকার, ঠিক আছে, এগুলো বেকার, এইসব রোগ বলে কোনো রোগ হয় না। হ্যাঁ, ভয় দিয়েছিল। আচ্ছা, সে ব্যবস্থা করে দেবো, আর থাকতে পারবে না, ঠিক আছে, ঘরটা বন্ধন করে করে দেবো, আর ও থাকতে পারবে না, ওর ব্যবস্থা হয়ে এসছে, টাইম হয়ে এসছে। আর জোরসে খিচো, সাবড়ে সাবড়ে।